টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহু ওয়াহদা। والصلاه ওয়া السلام علی মন্ন নবিয়ি বা'দে। বা'দ। প্রিয় দর্শক ও শ্রোত্রিমণ্ডলে আপনারা আমাদের আন্তরিক সালাম एवं শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হালাল, হারাম, হালালুজি, হালাল খাদ্য, ইত্তাদিনে। আজকে আমাদের এই পর্বে আলোচ্য বিষয় হলো কিছু জিনিস সেগুলো মাদক দ্রব্য বিশেষ করে মাদক দ্রব্যের সাথে জড়িত যত কিছু সেগুলো আমরা আলোচনা করব যথারীতি পরিচালনা রয়েছে আমি ডক্টর মসল আমার ডানে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানি তারপরে রয়েছেন শেখ মুজাফর বিন মোহসেন এবং শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডান দিক শুরু করি মাদক দ্রব্য কোন কোন পর্যায়ে পড়তে পারে মাদক দ্রব্যার কি কি ধরনের হতে পারে একটু আলোচনা যদি শুরু করেন এ ব্যাপারে আমাদেরকে রসুল্লাহ সাল্লাম একটি চমৎকার মূল নীতি দিয়েছেন মা আসকারা ক্যাফি রুহু ফাকালি লুহু হারাম যে জিনিস বেশি খেলে নেশাগ্রস্ত হয় সুকুরাস তার অল্পও হারাম তো এক্ষেত্রে

যে খেজুর এবং আঙ্গুর এর থেকে তোমরা শুকুর যা নেশা সৃষ্টি করে এরকম পানেও তোমরা তৈরি করো এবং এটা রিস্ক হাসাত এটা একটা চমৎকার আল্লাহর পক্ষ থেকে একটা তৈরি খাবার যে খেজুর এবং আঙ্গুর এটা খেতে কোনো প্রেশানি নাই এটা গাছ থেকে নেই নগদ এটাকে কোন রকম ছাড়াই খুব হাসান অত্যন্ত পুষ্টিকর আল্লাপাক বলেছেন কারণ সেই সময় জাহিলিয়াতের যুগের মানুষেরা আঙ্গুরকে প্রসেস করে পচিয়ে তারপরে নেশাকর তা তৈরি করতো তো সেটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছি তা এটা করতো এবং ইসলামের শুরুতে তো মুস্কেকে মুশকির সেটা হালালো ছিল সে সময় মদ যেটা জালাপাক এই সম্পর্কে যেহেতু কোনো সিদ্ধান্ত এখনো দিয়েছিলেন না তো সেই সময় এটা অনেক মুসলমানও এটা খেয়েছেন শেখ মোজাফরমুল হোসেন এখানে এই সারা হচ্ছে তাকির দূর সাকারা ওয়ারেজ কান হাসানা তো ওরা বানাও এবং ভালো খাদ্য বানাও অর্থাৎ মদ জিনিসটা ভালো নাই সারা পরিষ্কার এই যে মদ হারাম হওয়ার চেয়ে ধারাবাহিকতা

কোন জিনিসও আবাদ করতে পারে তো এই যে নিকৃষ্ট বিবেক হয়েছে তুমি এটা দিয়ে ভালো জিনিস কি সুন্দর যার ভিতরে অনেক বরকত রয়েছে এবং খেজুরের ভিতরে যে বরকত রয়েছে এটা বর্তমান চিকিৎসা বলছে যে অন্যান্য মিষ্টান্ত দ্রব্যের মধ্যে যত সুগার রয়েছে এত সুগার খেজুরে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ এবং বিষয়টি যা বললেন ওইরূপই তবে আসলে ওখানে আল্লাহ আল্লাহতালা এই দুইটে জিনিস উল্লেখ করলেন পৃথিবীতে মানুষ বহু জিনিস দ্বারাই নেশাদার দ্রব্য তৈরি করছে করবে কেননা আয়েসার আনহা বলছেন যে কুল্ল সারাবিন আসকারা আপহা হারামুন প্রত্যেক যে জিনিসটা পান করলে বিবেকের ক্ষতি করে সেটাই হারাম তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মদ তৈরির ব্যাপক একটা ব্যবস্থাপনা মানুষেরা

ব্যাপকতা এই দুইটা জিনিস দিয়েই বেশি বেশি নেশাদার দ্রব্য তৈরি করত অথচ এই দুইটি ফল খাওয়ার জন্য মানুষের উত্তম তখনকার রুজি সেটাকে অন্যায় ভাবে ব্যবহার করে ওই দুটা জিনিস দিয়ে তারা মদ তৈরি কর্তো এছাড়া যে মদের বস্তু তো অনেক আর যত দিন যাবে তত এতে ব্যাপকতা বেড়ে যাবে বারবি বৃদ্ধি পাবে মৌলিক অধিকার আছে মানুষের যেটা রক্ষণ অবাক্ষণ কর হেফযুল আকল হেফযুল মাল প্রথমে হেফযুল দ্বীন তারপরে হেফযুল নফস হেফযুল আকল ইত্যাদি ইত্যাদি আর সরকারের জন্য হলো হেফযুল মুলক বা হেফযুল বাইদা কেসবলাহান কেসবলাহ কতগুলা জিনিস রক্ষা করা মানুষের কর্তব্য তার মধ্যে একটা আকল ব্রেনকে অবশ্যই রক্ষা করতে আল্লাহ নিয়মত কোন কিছু দ্বারা এটাকে সাময়িক ভাবে হলেও সেটাকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করা যাবে এটা ইসলামের মৌলিক ভাবে স্বীকৃত এই অধিকার এর বিরুদ্ধে যাওয়া যাবে না মাদক দ্রব্য সেবন করলে মানুষের কি কি প্রকাশ্য এবং গোপন ক্ষতি থাকতে পারে মাদক সেবনের মাধ্যমে প্রধান যেটা সেটা হচ্ছে ইউকাম আকাল তারা বিবেকের ভ্রম ঘটিয়ে দেয় তার বিবেকের যে শক্তি উপলব্ধি শক্তি চিন্তা শক্তি এটা নষ্ট করে দেয় এবং তখন সে ভালো মন্দ আপন পর কোন অনেক গর্হিত অনাকাঙ্ক্ষিত কাজ সে করে ফেলে অনেক সময় নিজের ঘরে নিজের মা বোনের উপর আক্রমণ করে বসতেছে একটা জিনিস আছে আব্দুল মজিদ সাহেব বিবরণ দিচ্ছিলেন খুব সুন্দর আসলে এই জিনিসটি রাসুল সাল্লি সাল্লাম খুব কঠোরভাবে পেশ করেছেন বারাইবনে আজেব তালান বলেন রাসুল আলি সাল্লাম বলছেন যে খামর তোমরা কখনো নেশাদার দ্রব্য পান করবে না কেননা এটা হচ্ছে প্রত্যেকটা অশ্লীল কাজের মাথা এটা মানুষ পান করলেই তার দ্বারা যেকোনো অন্যায় করে নেওয়া সহজ আহবে এখানে যে মাজ রজি আল্লাহ তাআলা বলছেন বলেন যে রাসূল সাল্লাম একবার বললেন যে লা তাশরাবান খামরান ফাইন্নাহুম মeftahu kulli তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেননা নেশাদার দ্রব্য হচ্ছে প্রত্যেকটা পাপের চাবি ওটা পান করলেই ও ও더라 সবকিছু করা সহজ জনাব পরিচালক মুসলিউদ্দিন ভাই প্রথমে যে কথাটা তুলেছিলেন ওই কথাটারও একটা বড় জানা ও বোঝা প্রয়োজন সেটা হচ্ছে বিবেক বিবেকটাই যদি ক্ষতির মধ্যে পড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আর মানুষ থাকে না এই জন্য আল্লাহ রসুল বলছেন এক বৈঠকে যে তোমরা আল্লাহ তালাকে প্রকৃত লজ্জা করো তো সাহাবিগুন বলছেন যে না আমরা তো আল্লাহ তালাকে প্রকৃত লজ্জা করি তখন আল্লাহ নবী বলছেন যে না আমি প্রকৃত লজ্জা বলতে চাচ্ছি যে তুমি বিবেকে যেটা ধারণ করছ তোমার বিবেকে যেটা নিচ্ছ সেটা কি নিচ্ছ সেটা যদি তুমি সঠিকভাবে নেও তাহলে তুমি প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করলে আর তুমি যেটা পেটে ভক্ষণ করছো সেটা তুমি যদি সঠিক ভক্ষণ করো তাহলে তুমি প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করলে দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা মোয়াদ বিন জাবাল এবং বারা ইবন আজিব রাজিউল্লাহ তালহমার হাদিসের ভিত্তিতে চমৎকার বর্ণনা ছিলাম শেখ আব্দুল রাজাব কিন্তু ইউসুফের কাছে এবং তার আগেও চমৎকার বিবরণ উল্লেখ করেছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমরা আরও সুন্দর বিবরণ এই মাদক দ্রব্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ছোট্ট একটি বিরতি পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল কুরআন کریم হেদায়েতের মূল সমhbar আল থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কুরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কুরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের بنیادی শিক্ষা শুধুমাত্র পিএস টিভি বাংলা জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a you choose beauty, wealth, family status, virtue. Decide what you want. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তাজ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করার শের কোনো দিবস পালন করার শেষ হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শেষ আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ প্রতি বুধবার সন্ধ্যা 5:30 টায় આપ পুনঃসম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শরব এর শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত মানিত শ্রোতা আমরা আবার আমাদের এই মাধ্যমরূপে হালাল হারামের আলোচনায় ফিরে এসেছি আমি শেখ মুজাফর বিন মহসিন জানতে চাবো যে বিড়ি তামক যেগুলো আমরা খাই এগুলার কি কি হুকুম হতে পারে এটা আমরা আসলে বিড়ি তামাক জর্দা ইত্যাদি এগুলো যতই মানে বিষয়গুলো এখানে উল্লেখ করা হোক না কেন মাকরু বলা হোক না কেন প্রকৃত হারাম এটাই বলা উচিত সিগারেট কারণ আছে এখানে সেটা হলো আল্লাহ রসুল বলছেন হালালু বাইয়েন

এটা স্পষ্ট হয় এখানে আর একটা যোগ করতে চাই যে বস্তুটি হারাম তার ব্যবসা এখানে যখন আল্লাহ কোন জাতির প্রতি কিছু খাওয়া হারাম করেন তার ব্যবসাকেও হারাম করেন সুতরাং বিড়ি হারাম ওর ব্যবসাও হারাম সিগারেট জর্দা গুল আলাপদা তামাক এইগুলো যেহেতু মাদক দ্রব্য এবং সৃষ্টি করে নিঃসন্দেহে সুতরাং এখানে যে কথাটা আমি প্রথমে আগে একটু বলতে চাচ্ছিলাম যে বিবেক মানুষের বিবেকটা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ একটা লোক অনেক লেখাপড়া করেছে বিবেক বুদ্ধিটা যদি লোভ পেয়ে যায় তাহলে দেখা গেল যে তার ডক্টরের যত সার্টিফিকেট আছে কোনো দাম এটা ব্রেন শেষ তাহলে সবকিছু শেষ তো ব্রেন শেষ করে যে জিনিসটা সেই জিনিসটা কত বড় মারাত দ্বিতীয় বিষয় যেটা সিগারেট বিড়ি তামাক জর্দা এগুলি যে জিনিস সিগারেট বিড়ি তো নিজের ক্ষতি করে এবং অপরের ক্ষতি করে লেখাও থাকে যে এবং মারাত্মক ক্ষতি করো আর পৃথিবীর বুকে আমি একবার বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বেহায়া কোম্পানি হলো টোবাকো কোম্পানি কারণ চায়লা বলেনি আমার চাইল ক্ষতিকারক ডায়লওয়ালা বলেনি আমার ডায়ল ক্ষতিকারক নুনওয়ালা বলেন আমার নুন ক্ষতিকারক নিজের পণ্যের দুর্নাম যেই বেহায়া কোম্পানি করে সেই কোম্পানির নাম হলো টোবাকো কোম্পানি সে বলে দেয় যে আমার জিনিস মারাত্মক ক্ষতিকারক আমার জিনিস মৃত্যু ডেকে আনে আমার জিনিস ধ্বংস ডেকে আনে তা আল্লাফাক যে আপনাকে টাকা পয়সা দিয়েছেন তো আপনি ব্যবসা করবেন তো আপনাকে এই পথ কেন বেছে নিতে হচ্ছে আপনি তো মার্শাল্লাহ ভালো পথ বেছে নিতে পারেন ভালো জিনিস আবিষ্কার করতে পারেন আবাদ করতে পারেন জাতির উদ্দেশ্যে জাতির খাদ্য তৈরি করতে পারেন ওষুধের কমতি আছে ঘাটতি আছে কাপড়ের ঘাটতি আছে কাপড়ের ফ্যাক্টরি দিতে পারেন বিভিন্ন কাজ করতে পারেন বিড়ি সিগারেট খাওয়া যে হারাম এ মর্মে মক্কার দারুল হাদিস আল খাইরি আর মোদারেস মোহাম্মদ বিন জামিল জাইনু তিনি ১৩টি দলিল দিয়েছেন তার ভিতরে এক নম্বর দলিল দিয়েছেন ইউহেল্লুল আহমদ তাইয়েবাদ ইউ হারিমুল খাবায়েফ পবিত্র জিনিস হালাল আর অপবিত্র জিনিস হারাম বিড়ি সিগারেটের যে গন্ধ বিশ্রী গন্ধ এর চেয়ে আর কঠিন গন্ধ অন্য জিনিসটা হয় না বিড়ি সিগারেট নিজের ক্ষতি করে অপরের ক্ষতি করে এই ধোঁয়া শিশু নারী বিভিন্ন মানুষ রুগী তাদের শরীরে প্রবেশ করে মারাত্মক পরিবেশকে দূষণ করছে অনুরূপভাবে ভাবে আল্লাপাক বলছেন ওলা তুলু আনফুসাকুম ওলা কুমিলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংস করো না তো বিড়ি সিগারেট মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এইভাবে নিজের ক্ষতি করাও হারাম অপরের ক্ষতি করাও হারাম অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া হারাম এখানে কথা বললেন সেই দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিড়ি সিগারেট খাওয়া হারাম বিড়ি সিগারেট হারাম এর পাশাপাশি দেখা যাচ্ছে জর্দা জাতীয় দ্রব্যাদি যারা মানুষ সেবন করে এগুলি দেখা যাচ্ছে যে মানুষের রক্তের ভিতরে প্রবেশ করছে যে ভক্ষণ করতেছে সে বিড়ি তো ধোঁয়া ছেড়ে দিচ্ছে কিন্তু এই জর্দাটা রক্তের মধ্যে পৌঁছে যাচ্ছে

জিনিসটা ঠিক এরূপ যে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এগুলো হারাম খাদ্য রসুল সাল আলী ওসাল্লাম পেঁয়াজ খেয়ে মসজিদে তিনি ওখানে বললেন যে এতে ফেরেস তারা কষ্ট পায় তো পেয়াজ এমন একটা পদার্থ যে খাওয়ার পরে কথা বললে তার গন্ধ বোঝা যায় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট গুল কথা বলার অপেক্ষা করে না এটা খেলেই গন্ধ এমনিতেই পাওয়া যায় বিভিন্ন লোকের পোশাক পন্ত যায় এবং ঘাম এই দলিল দ্বারা স্পষ্ট এটা হারাম সব দিক থেকে সেটা খারামের এর কাঁচা কাঁচা দলিল দ্বারা প্রমাণিত হলো স্বাস্থ্যগত কারণ তাই তায্যবাতর অন্তর্গত সেটা না কিন্তু ব্রেেনে কি এফেক্ট করছে আদ্য এটা খামারের মধ্যে যে যেতে হয় বিড়িত আমাকে করছে না বিড়িত আমাকে ব্রেনে এফেক্ট সরাসরি না করলেও আমরা বলতে পারি কিছুটা এফেক্ট তো করছি কারণ সে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন সিগারেট খাওয়া মানে টাকা নিজে আগুন দিয়ে পোড়ান তিনি প্রাইম মিনিস্টার সাহেব উনিও ব্যাপারে এরকম একটা মন্তব্য করেছেন কিন্তু বিড়ি খাওয়া তো বন্ধ হয় নাই সিগারেট খাওয়া তো বন্ধ হয় নাই এমনকি সিগারেট কোম্পানিগুলো ভাই বলেছেন যে সিগারেট কোম্পানিগুলো নির্লজ্জ কোম্পানি তা আমি বলবো নীলজ্জ নয় তারা অত্যন্ত বুদ্ধিমান তারা মাধ্যমে মানুষদেরকে এরকম পাগল বানিয়ে ছাড়ছেন যে তারা জানেন যে এটা ক্ষতিকর যে এই কথা লেখার পরেও তারা খাবে তারা নিশ্চিত কারণ এই কথা যদি তারা জানতেন যে এটা আমার ব্যবসার জন্য ক্ষতি হবে তাহলে তারা লিখতেন না আমরা যে হাদিসটা পড়েছি হারাম এই অর্থবোধক অনেক হাদিস যা বেশি খাইলে যেটা নেশা হয় তার অল্প হারান আমরা দেখতে চাই যে একশো টাকা পরিমাণ গুল বা জর্দা সাত বছর একটা ছেলের মুখে দিয়ে দিই তার মাথাটা ঘরে কিনে সূত্রে আমরা আসি একেবারে হয়ে আপনি যদি তামাকের একটা পাতা কিংবা জর্দার কিছু কিংবা গুল আমি দেখছি উজু করতেছে গুল দেবের হা করে বসে আছে অর্ধারা সে নেশা গ্রহণ করে দাঁতের গোড়ায় দিয়ে 7 বছর কি না বছরে যে কোনদিন এগুলা খায় নাই তাকে যদি আমি একচটায় গুল বা জর্দা মুখে দেই বা একটা পাতা মাথা ঘুরে পড়ে যাবে নিঃসন্দেহে আচ্ছা আদিতও হলো মাদকদ্রব্য খাইতে খাইতে এক সময় অনেক মদয়না আশা ধরে না মানুষের যে গুল খাইতে করে স্যার খায় হয়ে গেছে কাজে আল্লাহ মূল সূত্র দিয়েছেন সুস্থ সবল সাধারণ মানুষকে একটা দিনের বেশি পরিমাণে খাওয়লেও যতদিনে সা ধরে সর্বক্ষেত্রে সে রানী সা তার জন্য না হ্যাঁ

উপহার তারা ভালো বলছেন যে শতান মানুষকে এই মদ জুয়া এগুলির মাধ্যমে শত্রুতা সৃষ্টি করে এই যে জিকির থেকে দূরে সরি এবং আল্লাহর কারণে যে শত্রুতা হয় মানুষের ভিতরে এটা তো জানা কথাই। মদ খেয়ে গিয়ে একজনের বাড়িতে আক্রমণ করলো, রাস্তায় গিয়ে বকাবাজি করলো। এই যে পরিবেশ তো নষ্ট হচ্ছে এবং নেক্সট জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস দেখা যাচ্ছে যে শত্রুতা সৃষ্টি হচ্ছে। এমন যে মদ্দব স্বামী এবং তার স্ত্রী তার ভিতরেরই সম্পর্কের দারুণ অবনতি ঘটে অনুরূপভাবে জুয়া জুয়া খেলা নিয়ে আজকে সমাজে এমনও দেখা গেছে যে মারামারি হতে হতে মানুষ মার্ডার হয়ে গেছে ফকির হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে আমাদের দেশে যে গাড়ি দুর্ঘটনাগুলো ঘটে আমাদের দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে এর মূল হচ্ছে মদ্যপান যে অধিকাংশ ঘটনায় মদ্যপানের কারণে বিবেক নষ্ট হয়ে যায় তারপরে পাগলের মতো গাড়ি চালিয়ে দেখা যায় মুখোমুখি সংঘর্ষ এবং বড় ধরনের দুর্ঘটনা সম্মানিত সারা বিশ্বের পিএস টিভির দর্শক ও সত্যিমন্ডলী আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনায় ছিলাম যেটা সারা বিশ্বের একটা গ্রেট প্রবলেম হয়ে দেখা দিয়েছে বিগ প্রবলেম জ্বলন্ত একটা মারাত্মক সমস্যা মাদক দ্রব্য ইসলাম কত বড় সাইন্টিফিক ধর্ম প্রত্যেক ক্ষেত্রে ইসলাম সাইন্টিফিক একটা সাইন্টিফিক রিলিজন ইসলাম মতকে ডাইরেক্ট হারাম করে দিয়েছে এজন্য ব্রেন নষ্ট হয় মুখে দুর্গন্ধ হয় অপরের ক্ষতি হয় নিজের ধ্বংস ডেকে আনে সারা বিশ্ব কিন্তু এই ক্ষতিটাকে মেনে নিয়েছে কিন্তু ইসলাম এটা বন্ধ করার ব্যবস্থা করেছে ডাইরেক্ট আলাল খামরা কাদ হর রেমাদ যখন ঘোষণা দেওয়া হলো মোদিন সবাই মদ্যপান করা বন্ধ করে দিল মদের শাস্তি নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে নিয়ে আশি ধরা পর্যন্ত যদি বেশি খেতে থাকে কিন্তু আপনার মদ বন্ধ করতে চান মাদক দ্রব্য বন্ধ করবেন না মানে ব্যবহার করা খারাপ স্বাস্থ্যের ক্ষতিকর করে বসে থাকবেন আবার ভালো ভালো মদ আমদানি লাইসেন্স দেওয়া হবে এতেতে টাকা দাও লাইসেন্সের পয়সা দাও তাহলে এটা সীমিত পর্যায়ে হালাল করে দিবেন এর দ্বারা মানুষ উপকৃত হবে না যা হারাম তার টোটালি ইনশাআল্লাহ বন্ধ করে দিবেন মানুষ তাদের মালের হেফাজত হবে জানের হেফাজত হবে তাদের শাস্ত্রের হেফাজত হবে আমরা প্রত্যেকটি দেশের প্রতিটি সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে সরকারিভাবে আপনারা এটা নিষেধ করে এবং শাস্ত্রের ব্যবস্থা করবেন এবং ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে সবাইকে অনুরোধ করব ক্ষতি করে এই মাদক দ্রব্য বা এর সাথে জড়িত মাকরু বলে আর সরাসরি হারাম বলে আর মাকরু তাহারিম বলে সকল প্রকার কিছু নিষেধ করে আপনারা ব্যবস্থা করবেন আল্লাহ পাক আমাদের দুনিয়া আখরাত উভয়টা কল্যাণকর করুক এবং হালাল দ্রব্য গ্রহণ করার জন্য আমাদের সুযোগ দেন তো দেন মাননীয় পিএস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা এতটুকু বলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি ও আখরাত আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ভর্বত্ত মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসাম আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা মিয়াকুল্লাহ আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুপন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশ বাংলা মানবতার সমাধান